ওয়েলকাম টু ইংলিশ অ্যাপস। আজ আমরা আলোচনা করব সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স নিয়ে। এটি এসএসসি এবং এসএসসি গ্রামারের চেঞ্জিং সেন্টেন্স বা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের একটি সাব টপিক। আমাদের পরীক্ষার মধ্যে প্রশ্ন এভাবে করা হয়ে থাকে যে সিম্পল সেন্টেন্স থেকে কমপ্লেক্স সেন্টেন্স অথবা সিম্পল থেকে কম্পাউন্ড সেন্টেন্সে পরিবর্তন করতে বলা হয়ে থাকে। তো সেই সম্পর্কে আজকের ক্লাসটি আমরা করব। গঠন অনুসারে সেন্টেন্স হচ্ছে যে তিন প্রকার, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স। প্রথমে আমাদের পরিবর্তন করার আগে আমাদেরকে কীভাবে সিম্পল সেন্টেন্স চিনব, কীভাবে কম্পাউন্ড চিনব, কীভাবে কমপ্লেক্স, সেই সিন্ড্রোমসগুলো সম্পর্কে আগে আমরা আলোচনা করব। প্রথম হচ্ছে সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স কী? যেটাতে একটা সাবজেক্ট অথবা ফাইনাইট ভার্ব থাকবে। সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব যদি থাকে সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স বা প্রিন্সিপাল ক্লোজ বলা হয়। যেমন হি ইটস রাইস, সে ভাত খায়। এখানে হিট হচ্ছে যে সাবজেক্ট আর ইট হচ্ছে যে ভার্ব, ফাইনাইট ভার্ব। তো সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব আছে, সুতরাং এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স মানে হচ্ছে যে জটিল বাক্য। এটাতে হচ্ছে যে ক্লোজ দিয়ে যদি বোঝানো হয় তাহলে প্রিন্সিপাল ক্লোজ থাকবে অথবা এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লোজ থাকবে। একটা কমপ্লেক্স সেন্টেন্সে একটা প্রিন্সিপাল ক্লোজ এবং একটি বা একাধিক সাবঅর্ডিনেট ক্লোজ থাকবে, সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। ক্লোজ বোঝানোর জন্য আমরা একটি নেক্সট ভিডিও করব, সেখানে ক্লোজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো প্রিন্সিপাল ক্লোজ মানে যেটাতে একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকে, আর সাবঅর্ডিনেট ক্লোজ হচ্ছে যেটা প্রিন্সিপাল ক্লোজের উপর নির্ভরশীল থাকে, সেটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। তো প্রিন্সিপাল ক্লোজ কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে প্রিন্সিপাল ক্লোজ থাকবে এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লোজ থাকবে। তো কমপ্লেক্স সেন্টেন্স চিনার সহজ উপায় হচ্ছে যে দো, অল দো, সিন্স, অ্যাজ, হোয়েন, ইফ, সো দ্যাট, সো ডট ডট দ্যাট, হোয়াট, হোয়েন, হোয়ার, হাউ, হুইচ, দ্যাট ইত্যাদি শব্দগুলো থাকলে হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। যেমন এক্সাম্পল দেখি, দো হি ইজ পুয়ার, হি ইজ অনেস্ট। এই সেন্টেন্সটাতে হচ্ছে দো রয়েছে, তাই এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। এই শব্দগুলো আমাদের মনে রাখতে হবে, এই শব্দগুলো থাকলে হচ্ছে সেটা কমপ্লেক্স সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে অ্যান্ড, অর, নর, বাট, নট অনলি, বাট অলসো, ইয়েট, দেয়ার ফর, এই শব্দগুলো যদি থাকে সেটা হচ্ছে যে কম্পাউন্ড সেন্টেন্স। যেমন হি ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট, দুইটা সেন্টেন্সকে বাট দ্বারা সংযুক্ত করা হয়েছে, তাই এটা হচ্ছে যে কম্পাউন্ড সেন্টেন্স। এবার আমরা কীভাবে পরিবর্তন করবো সেই নিয়মগুলোতে আসব। প্রথমে টেকনিক ওয়ান, দো অলদোযুক্ত অংশ। দো অলদোযুক্ত প্লাস ভি ভার্ব যদি থাকে সেই সেন্টেন্সটাই কীভাবে কমপ্লেক্স এবং সরি কীভাবে সিম্পল বা কম্পাউন্ড করবো সেই নিয়মগুলো দেখবো। দো অলদোযুক্ত সেন্টেন্সকে হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স বলা হয়। কোনো কমপ্লেক্স সেন্টেন্সে যদি দো অলদো থাকে, দো বা অলদো যে কোনো একটি থাকে, তাহলে সেটাকে সিম্পল সেন্টেন্স করার জন্য ইনস্পাইট অফ বা ডিসপাইট দিতে হয়, ইনস্পাইট অফ বা ডিসপাইট দিতে হয়। আর কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে বার্ড দিতে হয়। তাহলে দো অলদোকে সিম্পল করার জন্য ইনস্পাইট অফ বা ডিসপাইট দিতে হবে, আর কম্পাউন্ডের জন্য হচ্ছে বার্ড দিতে হবে। আর বিভার্ব যদি থাকে, বিভার্ব কী? বিভার্ব হচ্ছে অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, এই পাঁচটা ভার্বকে বিভার্ব বলা হয়। যদি কমপ্লেক্স সেন্টেন্সে বিভার্ব থাকে তাহলে সেটাকে সিম্পল করার জন্য বিইং দিতে হবে, বিভার্ব থাকলে বিইং দিতে হবে। যেমন এক্সাম্পল আমরা দেখি কমপ্লেক্স সেন্টেন্সের, দো হি ইজ পুয়ার, দো হি ইজ পুয়ার, সরি, দো হি ওয়াজ উইক, হি ওয়েন্ট টু স্কুল। এই সেন্টেন্স, দো হি ওয়াজ উইক, হি ওয়েন্ট টু স্কুল, এই সেন্টেন্সটাতে দো রয়েছে, তারপর সাবজেক্ট হি, তারপর ওয়াজ, এটা হচ্ছে ভিভার। দো হি ওয়াজ উইক, যদিও সে দুর্বল ছিল, হি ওয়েন্ট টু স্কুল, সে স্কুলে গিয়েছিল। দো অলদোযুক্ত সেন্টেন্স এবং এখানে ওয়াজ রয়েছে বিভার। তো এই সেন্টেন্সটাকে যখন আমরা সিম্পল করবো তখন দো অলদোয়ের পরিবর্তে ইনস্পাইট অফ দিব অথবা ডিসপাইট দিব, ইনস্পাইট অফ বা ডিসপাইট, দো অলদোয়ের পরিবর্তে যে কোনো একটা দিলেই হবে। তারপর হচ্ছে হি, এটার পজিটিভ ফর্ম হচ্ছে হিজ দিতে হবে, পজিটিভ ফর্ম দিতে হবে। তারপর ওয়াজ, ওয়াজ হচ্ছে বিভার, বিভার থাকলে এটার পরিবর্তে আমরা বিইং দিতে হবে। তাহলে দো হি ওয়াজ উইক, এটার পরিবর্তে আমরা দিলাম ইনস্পাইট অফ হিজ বিইং উইক, যেভাবে আছে। তারপরে কী রয়েছে, হি ওয়েন্ট টু স্কুল, একইভাবে বসে যাবে। তাহলে দো যুক্ত সেন্টেন্সকে সিম্পল করার জন্য ইনস্পাইট অফ বা ডিসপাইট যে কোনো একটা দিতে হবে। তারপর হি এর পজিটিভ ফর্ম, সাবজেক্টের পজিটিভ ফর্ম দিতে হবে। ওয়াজ থাকলে অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, পাঁচটা ভার্বে যে কোনো একটা থাকলে বিইং দিতে হবে। তারপর যে অংশ যেভাবে আছে সেভাবে বসবে। কম্পাউন্ড করার জন্য হি ওয়াজ উইক, হি ওয়েন্ট স্কুল, দুইটা সেন্টেন্স বসাবো, মাঝখানে দিতে হবে শুধু বার্ড দিতে হবে। দো অলদোযুক্ত সেন্টেন্সকে কম্পাউন্ড করার জন্য মাঝখানে বার্ড দিতে হবে, বাকি সব আগের মতোই বসবে। এটা হচ্ছে যে নিয়ম বিভার্বের। এবার আমরা শিখব দো অলদোযুক্ত সেন্টেন্স যদি হ্যাভ ভার্ব থাকে, আগের মতো নিয়ম, শুধু হ্যাভ ভার্ব থাকলে এখানে হ্যাভিং বসবে, আর সব আগের মতোই।
যেমন দো হি হ্যাজ মাচ মানি হি ওয়ান্টস মোর, যদিও তার অনেক টাকা পয়সা আছে সে তারপর আরও বেশি চায়। এই সেন্টেন্সটা দো এর পরিবর্তে ইন স্পাইট অফ দিয়েছি, হি এর পরিবর্তে হিজ দিয়েছি, আর হ্যাজ হ্যাভ হ্যাজ হ্যাড এই তিনটা বার্বকে হ্যাভ বার্ব বলা হয়, হ্যাভ বার্বের পরিবর্তে হ্যাভিং দিতে হবে। তাহলে ইন স্পাইট অফ হিজ হ্যাভিং মাচ মানি হি ওয়ান্টস মোর, আগের মতোই শুধু হ্যাভ হ্যাজের পরিবর্তে হ্যাভিং হয়েছে। কম্পাউন্ড করার জন্য হি হ্যাজ মাচ মানি প্রথম সেন্টেন্স এবং পরে রয়েছে হি ওয়ান্টস মোর, দুইটা সেন্টেন্সের মাঝখানে বার্ড দিয়ে দিব, তাহলে কম্পাউন্ড হয়ে যাবে। তাহলে দোয়াল দোযুক্ত সেন্টেন্সকে সিম্পল করার জন্য ইন স্পাইট অফ বা ডিসপাইট দিতে হবে, আর কম্পাউন্ড করার জন্য বার্ড দিতে হবে, আর হ্যাভ বার্বের পরিবর্তে হ্যাভিং দিতে হবে। আগেরটা যেভাবে আমরা বি ভার্বের পরিবর্তে বিইং দিয়েছি, হ্যাভ বার্ব থাকলে হ্যাভিং দিতে হবে। এবার আমরা টেকনিক থ্রি শিখব। টেকনিক থ্রিটা হচ্ছে যে প্রিন্সিপাল ভার্ব, দোয়াল দোযুক্ত সেন্টেন্সের মধ্যে প্রিন্সিপাল ভার্ব থাকবে। প্রিন্সিপাল ভার্ব মানে মেইন ভার্ব, মেইন ভার্ব থাকলে মেইন ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে সিম্পল সেন্টেন্সে, বাকি সব আগের মতোই। যেমন দো হি ওয়ার্ক হার্ড হি কুড নট পাস ইন দ্য এক্সামিনেশন, যদিও সে অনেক কঠোর পরিশ্রম করেছিল সে পরীক্ষা পাশ করতে পারেনি। এখানে দো অলদোর পরিবর্তে ইন স্পাইট অফ দিয়েছি, হি এর পরিবর্তে হিজ দিয়েছি, আর ওয়ার্ক এটা হচ্ছে যে প্রিন্সিপাল ভার্ব, মেইন ভার্ব, মেইন ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। ওয়ার্ক হচ্ছে ভার্বের বেস ফর্ম, সেটাতে আইএনজি যোগ করেছি। তাহলে ইন স্পাইট অফ হিজ ওয়ার্কিং হার্ড হি কুড নট পাস ইন দ্য এক্সাম, সেটা হচ্ছে সিম্পল ফর্ম। আর কম্পাউন্ড হচ্ছে হি ওয়ার্ক হার্ড বাট হি কুড নট পাস ইন দ্য এক্সামিনেশন, দুইটা সেন্টেন্সের মাঝখানে বার্ড দিয়েছি, তাহলে এটা কম্পাউন্ড হয়েছে। তাহলে দোয়ালদোযুক্ত সেন্টেন্সের আমরা তিনটা নিয়ম শিখছি, একটা হচ্ছে বি ভার্ব যুক্ত, আর একটা হ্যাভ ভার্ব যুক্ত, আর একটা মেইন ভার্ব যুক্ত। বি ভার্বের জন্য আমরা বিইং দিয়েছি, আর হ্যাভ ভার্বের জন্য হ্যাভিং দিয়েছি, আর মেইন ভার্বের জন্য ভার্ব প্লাস আইএনজি দিয়েছি, আর বাকির জন্য সিম কমপ্লেক্স সেন্টেন্স দোয়ালদো থাকলে সিম্পলে ইন স্পাইট অফ বা ডিসপাইট হবে, আর কম্পাউন্ড হচ্ছে বার্ট। এই তিনটা জিনিস মনে রাখলে আমাদের এই রুলস থেকে তিনটা নিয়ে টেকনিক থেকে যে কোনো আসলে আমরা আনসার দিতে পারব। এবার আমরা শিখব রিলেটিভ প্রোনাউন যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে কীভাবে পরিবর্তন করব। রিলেটিভ প্রোনাউন আমরা জানি প্রোনাউন আট প্রকারের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি প্রকার হচ্ছে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন নিয়ে আমরা বিস্তারিত আলোচনা আমাদের অন্য ভিডিওগুলোতে করেছি, আমরা লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। রিলেটিভ প্রোনাউন মেইনলি ইউজ হয় তিনটা, হু, হুইজ এবং দ্যাট। হু ব্যবহার হয় ব্যক্তিবাচকের ক্ষেত্রে, হুইজ বস্তুবাচকের ক্ষেত্রে, এবং দ্যাট ব্যক্তি বস্তু উভয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয়। যেমন কমপ্লেক্স সেন্টেন্স দেখি, দ্য ট্রি দ্যাট স্ট্যান্ডস বিফোর দ্য হাউস হ্যাজ গ্রোন ওল্ড, দ্য ট্রি দ্যাট স্ট্যান্ডস, যেই গাছটি দাঁড়িয়ে আছে বিফোর দ্য হাউস বাড়ির সামনে, হ্যাজ গ্রোন ওল্ড বৃদ্ধ হয়েছে, মানে অনেক বয়স হয়েছে। এখানে দ্যাটটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, এটা নির্দেশ করেছে দ্যাট ট্রিকে। এই রিলেটিভ প্রোনাউন যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে যখন আমরা সিম্পল করবো তখন দ্যাট ট্রি সাবজেক্ট প্রথম ঠিকমতো বসবে, তারপর দ্যাট উঠে যাবে, তারপর যেই ভার্বটা আছে মেইন ভার্ব স্ট্যান্ড এটার সাথে আইএনজি যোগ করতে হবে, দ্যাট ট্রি স্ট্যান্ডিং, বাকি সব আগের মতো বিফোর দ্য হাউস হ্যাজ গ্রোন ওল্ড। এখানে রিলেটিভ প্রোনাউনটা উঠে যাবে আর মেইন ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, দ্যাট ট্রি দ্যাট স্ট্যান্ডিং বিফোর দ্য হাউস হ্যাজ গ্রোন ওল্ড। কম্পাউন্ড করার সময় দ্য ট্রি স্ট্যান্ডস বিফোর দ্য হাউস অ্যান্ড, এখানে হ্যাজ গ্রোন ওল্ড এই সেন্টেন্সের সাবজেক্ট কোনটা, এই সেন্টেন্স দ্য ট্রি, তো দ্য ট্রি এর পরিবর্তে আমরা লিখবো ইট, যেহেতু একবার দ্য ট্রি ব্যবহৃত হয়েছে। তাহলে দ্য ট্রি দ্যাট স্ট্যান্ডস বিফোর হাউস, দ্য ট্রি স্ট্যান্ডস বিফোর হাউস অ্যান্ড ইট হ্যাজ গ্রোন ওল্ড, অ্যান্ড দিলেই কম্পাউন্ড হয়ে যাবে। এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন যুক্ত সেন্টেন্স। এবার আমরা টেকনিক ফাইভে যাব, এটাও রিলেটিভ প্রোনাউন যুক্ত সেন্টেন্স, কিন্তু এটাকে যখন আমরা সিম্পল করবো তখন অ্যাজেক্টিভ প্লাস নাউন বসবে। যেমন দ্য বয় হুইজ ইন্ডাস্ট্রিয়াস ক্যান শাইন ইন লাইফ, এখানে রিলেটিভ প্রোনাউন হচ্ছে হু, এটা নির্দেশ করেছে দি বয়কে। ইজ ইন্ডাস্ট্রিয়াস, ইন্ডাস্ট্রিয়াস হচ্ছে অ্যাজেক্টিভ। এই কমপ্লেক্স সেন্টেন্সটাকে আমরা যখন সিম্পল করবো তখন এই ইন্ডাস্ট্রিয়াসটা প্রথমে বসবে অ্যাজেক্টিভ হিসেবে, তারপর নাউন দি বয়। যেমন অ্যান ইন্ডাস্ট্রিয়াস, এই ইন্ডাস্ট্রিয়াসের আগে অ্যান দিয়েছি, এবার অ্যান বসতে পারে, তো অ্যান ইন্ডাস্ট্রিয়াস, তারপর নাউন হচ্ছে বয়, অ্যান ইন্ডাস্ট্রিয়াস বয় ক্যান শাইন ইন লাইফ। আমরা যদি বাংলা দেখি তাহলে দেখতে পাবো দ্য বয় হু ইজ ইন্ডাস্ট্রিয়াস, যেই বালকটি পরিশ্রমী ক্যান শাইন ইন লাইফ। তাহলে দি বয় হু ইজ ইন্ডাস্ট্রিয়াস ক্যান শাইন ইন লাইফ, যেই বালকটি পরিশ্রম করতে পারে জীবনে সফলতা অর্জন করতে পারে। অ্যান ইন্ডাস্ট্রিয়াস বয় ক্যান শাইন ইন লাইফ, পরিশ্রমী ব্যক্তি জীবনে সফলতা অর্জন করতে পারে। এই সেন্টেন্সটাকে যখন কম্পাউন্ড করবে তখন দি বয় ইজ ইন্ডাস্ট্রিয়াস মাঝখানে অ্যান্ড দিবে, তারপরে হি ক্যান শাইন ইন লাইফ, তারপর হি ক্যান শাইন ইন লাইফ দিব। এইভাবে হচ্ছে যে রিলেটিভ প্রোনাউন যুক্ত সেন্টেন্সকে আমরা পরিবর্তন করব। তাহলে আমরা আজকে যেই টেকনিকগুলো শিখেছি, পাঁচটা টেকনিক সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের, এগুলো যদি ভালো করে প্র্যাকটিস করি তাহলে আমরা এই জাতীয় প্রশ্ন থেকে, এই জাতীয় সিম্পল থেকে কমপ্লেক্স কম্পাউন্ড যদি আসে এই রুল থেকে আমরা আনসার দিতে পারবো।
আজকে এই পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসে বাকি রুলসগুলো আলোচনা করব। সবাই আমাদের সাথে থাকবা, ইংলিশ অ্যাপ চ্যানেলকে সাবস্ক্রাইব করবা যারা নতুন আছো, এবং লাইক কমেন্ট করে পাশে থাকবা, বেশি বেশি শেয়ার করবা। থ্যাংক ইউ ভেরি মাচ।